জবাব দিলে টঙ্গী প্রেস ক্লাবের পক্ষ থেকে সকল সাংবাদিকদের পক্ষ থেকে আমি আমার একটি সংগঠন আছে নাটকের সংগঠন নাট্যভূমি একটি নাটকের সংস্থা আছে টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদ সাংস্কৃতিক সংস্থা আছে সংগঠন সাংস্কৃতিক জোট মানে এই তিনটি সংগঠনের পক্ষ থেকে আমাদের এখানে উদ্দেশ্য শিল্পী গোষ্ঠী যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক আছেন উজ্জ্বল লস্কর উনি আবার টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদ সাধারণ সম্পাদক উপস্থিত আছেন টঙ্গী প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এবং হায়দার এম এ হায়দার সরকার উপস্থিত আছেন আমার প্রান্তীয় সবাই আমার প্রান্তীয় মানে আলোচনার ক্ষেত্রে আমাদের সাধারণ সম্পাদক জনাব শেখ খালিদুল ইকবাল এবং আপনারা যারা আছেন সকলের পক্ষ থেকে আজকে এরকম একটি হঠাৎ করে যে ইয়ে হয়েছে পরিবেশ হচ্ছে জন্মদিনের বৈশ আমি আমার অন্তঃস্থল থেকে আমার আঙ্কেল প্রিয় সাংবাদিক যারা ফেজল করিম গাজীকে দীর্ঘ আয়ু লাভ করি যেন উনি যতদিন বেঁচে থাকেন মৃত্যুর আগের দিন পর্যন্ত যেন সংবাদ লিখে যেতে পারেন এবং সুস্থ থাকেন জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করবার জন্য অনুরোধ করছি প্রেস ক্লাবের উদীয়মান সদস্য জনাব রাজীব হাসান দৈনিক জয় জয় দিনের টঙ্গী প্রতিনিধি রেজাউল করিম রাজীব ভাইয়ের আজকের এই জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত টঙ্গী প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এম এ হায়দার সরকার সাধারণ সম্পাদক আমাদের প্রিয় কালিমুল্লাহ ভাই সহ যারা উপস্থিত আছেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম সবসময় তাদেরকে আমরা ফলো করি যে তাদের কাছ থেকে কিছু শেখার চেষ্টা করি আমাদের রাজীব ভাইয়ের আজকে জন্মদিন তো আমরা সবসময় আমরা ফিল্ডের মধ্যে মাঠে যখন কাজ করি আমরা কিন্তু আমাদের রাজীব ভাইকে সবসময় কাছে পাই যেই জায়গায় যেই যেই প্রোগ্রামই হোক কোনো ঘটনা দুর্ঘটনা সুসংবাদ হোক সব জায়গায় রাজীব ভাইয়ের কাছে পাই তো আজকের এই রাজীব ভাইয়ের এই জন্মদিনে আমি রাজীব ভাইয়ের দীর্ঘায়ু কামনা করছি এবং রাজীব ভাইয়ের পরিবারের সকলের সুস্থতা কামনা করছি শুভ জন্মদিনের শুভেচ্ছা সবাইকে ধন্যবাদ আমি আসলে সবার নাম একদম সম্পূর্ণ নাম বলতে পারবো না আগের থেকে আপনাদের ই করছি দুঃখিত এবার আমাদের সামনে জন্মদিনের জ্ঞাপন করবেন যুগলীগ নেতা সাইদ ভাই আসসালামু আলাইকুম আজকের টঙ্গী প্রেস ক্লাব সম্মানিত সভাপতি সাহেব আমাদের সম্পাদক ভাই হায়দার ভাই উপস্থিত আছেন আমার বন্ধু সাধারণ সম্পাদক কালিমুল ইকবাল উপস্থিত আছেন আজকের যাকে নিয়ে আয়োজন আমাদের যায় যায় দিন এই পত্রিকা আছে আমাদের সাংবাদিক হতে পারে আমাদের রাজীব ভাই ওনার কথায় কী বলবো মানে ফেসবুক খুললে নিউজ বলুন ওনার ত্যাগে আসে এটা গর্ব আমি খুব ভালো লাগে তো উনি পারিবারিক সূত্রে আমার ব্যয় হয় তো ব্যয়ের তো প্রশংসা করা উচিত না কিন্তু আপনার আমার ভাই আমার বোন আমার ভাই যারাই আছে সবাই কিন্তু ওনার কথাই বলে যে এবং এক ভাবিও দৃষ্টি বলো যে এটা কে রাজীব ভাইকে আমি কীভাবে পেলেন আপনি আমাদের পাশে বাড়ি তাই আমি ওনার ফেসবুক খুলছি তো ওনার নিউজটি আমি সবচেয়ে বেশি পাই আমি আচ্ছা আমি পরিচয় করে দিব তাই আমার খুব ভালো লাগছে আমি বলব ঠিক আছে এটা বল বলব আজকে আমরা জন্মদিনে সারপ্রাইজ এবং বিশেষ করে আমার পক্ষের থেকে রক্তিম শুভেচ্ছা লাভ লাভ শুভেচ্ছা এবং অভিনন্দ ভালোবাসা আমরা যার সাংবাদিকতা পেশা আছি তার পক্ষে তো শুভেচ্ছা এই বলে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবার বক্তব্য রাখবেন মানে শুভেচ্ছা জ্ঞাপন করবেন আসিফুর রহমান দুর্জয় সাংবাদিক আসিফুর রহমান দুর্জয় টঙ্গী প্রেস ক্লাব মিলনায়তনে আজকের এই শুভ সন্ধ্যার পরবর্তী লগ্নে শুভরাত্রির আগের লগ্নে আমাদের মধ্যে উপস্থিত আছেন যার কথা আমি একটু বলতে চাই আপনারা যারা পুরাতন আমাদের সিনিয়র বড় ভাইরা আছেন এবং যারা আমার সহপাঠী আছেন নবীনরা তাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই আমি একটি জায়গায় গিয়েছি সেখানে অনেক বড় একজন ডিরেক্টর বলেছেন যে টঙ্গী প্রেস ক্লাবের সভাপতিকে নাকি কষ্টি পাথর দিয়ে যাচাই করা হয়েছে তো আমি গর্ববোধ করতেছি আমি গর্বিত টঙ্গী প্রেস ক্লাবের এই সদস্য নবীন সদস্য
জানি না আমাকে কি করা হবে আমি তাও জানি না, তবে আমি এটুকু বলতে চাই যে আমি গর্বিত যে আমি এটুকু শুনতে পেরেছি যে আমার সামনে আমার সভাপতির কে কথা বলেছে যে কষ্টি পাথর দিয়ে যাচাই করা হয়েছে এবং ঘটনাস্থলে আমার সভাপতি উপস্থিত ছিলেন, এর জন্য আমি গর্বিত। অনেক প্রেস ক্লাব আছে, অনেক প্রেস ক্লাবের সভাপতি আছে, তাদের কথাও বলছে, টঙ্গী প্রেস ক্লাবের সভাপতির কথা বলছে। কষ্টি পাথর দিয়ে যাচাই করার মানে কি এটা আপনারা ভালো করেই জানেন। তোর মধ্যে আমাদের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল ভাইয়ের কথাও অনেক প্রশংসা করছে, আর আজকে যেহেতু রাজীব ভাইকে নিয়ে এই সুন্দর একটা আয়োজন, তো রাজীব ভাইয়ের কথায় কিছু বলতে চাই। সাংবাদিকদের মধ্যে কিছু আইডল থাকে, কিছু সাহসিকতায় থাকে, রাত নাই দিন নাই সকাল নাই বিকাল নাই, যিনি ছুটে বেড়ান টঙ্গীর আনাচে কানাচে পথে প্রান্তরে মাঠে ঘাটে, তিনি আমাদের রাজীব ভাই, তিনি আমাদের রাজীব ভাই। আজকে আমাদের এই রাজীব ভাইয়ের শুভ জন্মদিনে প্রত্যেকের অন্তঃস্থল থেকে এবং আমার হৃদয়ের সকল ভালোবাসা দিয়ে আন্তরিকভাবে আমি আপনাকে শুভেচ্ছা এবং সম্মান জ্ঞাপন করছি। হ্যাঁ, রাজীব ভাইয়ের জন্য থাকবে অত্যন্ত প্রাণবন্ত ভালোবাসা এবং আপনার পরিবার, আপনি সারা জীবন সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেশকে কিছু দিয়ে যান, আমাদেরকে কিছু দিয়ে যান। আমরা আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই, কিছু শিখতে চাই, এই কামনায় টঙ্গী প্রেস ক্লাবের সকল সদস্য, সিনিয়র এবং যারা জুনিয়র আছে সকল সদস্য এবং দাওয়াতি মেহমান থেকে শুরু করে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে যেহেতু আমাদের সকলদের প্রথমে বলে দিয়েছে যে শর্টলি কথা বলতে চাই, শর্টলি কথা বলব। আজকে এমন একটা দিন আমাদের জন্য, আসলে সত্যিকার অর্থে টঙ্গী প্রেস ক্লাবের জন্য আমাদের জন্য স্মরণীয় একটা দিন, কারণ আমি মাঝে মাঝে দুষ্টামি করে পড়ি। আমাদের দুইজন রাজীব, একজন হচ্ছে বাচ্চা রাজীব, একজন হচ্ছে বুড়ো রাজীব। তো যাই হোক, আমি ওই প্রসঙ্গে পরে আসবো। আমি সঠিকভাবে বলি যে আজকে এইরকম একটা আয়োজন টঙ্গী প্রেস ক্লাবের পরিবেশ তৈরি হওয়া এবং এরকম একটা আয়োজনের যে উদ্যোগ নেওয়া, সব কিছু মিলে আমি আমাদের সভাপতি এবং আয়দার ভাইকে প্রথমত আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আমাদের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ভাইকেও আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এরকম একটি আমাদের সিনিয়র সাংবাদিক রাজীব ভাইয়ের জন্মদিন উদযাপন করার জন্য যে একটা পরিবেশ তৈরি করা, এটা একটা বিশাল ব্যাপার। এর পাশাপাশি আমি এটুকু বলবো যে এই যে বাচ্চা রাজীব আর বুড়ো রাজীব বলি, আসলে আজকে কিন্তু বুড়ো রাজীব হয়ে গেল কিন্তু খোকা রাজীব। আজকে থেকে আমার কাছে হয়ে গেল যে বাচ্চা রাজীব ভাই হচ্ছে কি, বুড়ো রাজীব ভাই হচ্ছে কি, খোকা রাজীব ভাই। তো খোকা রাজীব ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে এবং সবার কাছে তার জন্য দোয়া আছে আমি আমার কথা বলছি। ধন্যবাদ, ধন্যবাদ। আসলে কি, মানুষের জন্মদিন পালন করলে, মানে জন্মদিনে উইশ করলে অনেক ভালো লাগে, অনেক ভালো, মানে শত্রুও যদি উইশ করে তারপরে কিন্তু অনেক ভালো লাগে। এই কারণে জন্মদিনে উইশ করা উচিত। তো এই পর্যায়ে আলোচনা করবার অনুরোধ করছি সাংবাদিক মুশির আহমেদ। অনেকের নাম হয়তো একটু ভুল তো হতে পারে। আজকের এই শুভ মাইন্দে আমাদের প্রাণপ্রিয়, আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন বড় ভাই টঙ্গী দৈনিক চাহিদা দিবস প্রতিদিন পত্রিকার টঙ্গী প্রতিনিধি রাজীব ভাইয়ের শুভ জন্মদিন উপলক্ষে আজকে এই টঙ্গী প্রেস ক্লাব মিলনায়তনে উপস্থিত টঙ্গী প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব এম এ হায়দার সরকার, উপস্থিত টঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব এম এ কালিমুল্লাহ ইকবাল সাহেব, উপস্থিত আছেন দৈনিক আমাদের সময় পত্রিকার টঙ্গী প্রতিনিধি শাহজাহান সুমন ভাই, তার আরেকটা পরিচয় আছে নাট্য গণিত থিয়েটারের, তিনি সংগীতের প্রতিষ্ঠাতা, সেই সাথে উপস্থিত আমাদের নবীন সদস্য সহ আমাদের আজকের দু একজন গেস্ট। আসলে তাদের সামনে দাঁড়িয়ে কথা বলতেছি,
আসলে বলা বাহুল্য যে আমাদের সভাপতি আমাদের দুর্জয় বলেছে যে অগ্নি পরীক্ষা, আসলে আমরা দূর দূরান্তে সেই গত কয়েকদিন আগে আমি আর রাজীব ভাই সাভারে গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার পরে সাভার প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি যখনই শুনেছে আমরা টঙ্গী প্রেস ক্লাব থেকে এসেছি, আমাদের একটু আলাদাভাবে মূল্যায়ন করা, আলাদাভাবে একটু প্রায়োরিটি দেওয়া, একটু সম্মান করা, সেই জিনিসটা আমরা পেয়েছি। আর গত পরশু দিনে আমার সাথে নেত্রকোনা প্রেস ক্লাবের সভাপতির সাথে কথা হয়েছে, মানে যে কোনো একটা বিষয় ওনার এক আত্মীয় এখানে আসছে বিপদে বসছে, তো আমার সাথে কথা বলতে যে ওনার সাথে ফোনে লড়াই দিয়েছে। তো যখন বলছি যে ভাইয়া আমি টঙ্গী প্রেস ক্লাব, তুমি জিজ্ঞাসা করছি যে আপনি কোথায় আছেন কিসে আছেন, তারপরে বললো যে মানে মোটামুটি আমাদের বেশ কয়েকজন নাম জানে, আসলে যে একটা পরিচিতি, সেই পরিচিতির একটা জায়গার সামনে দাঁড়িয়ে আর ওই ধরনের নেতৃত্বের যে সুদক্ষ যারা কারিগর তাদের সামনে দাঁড়িয়ে কথা বলাটা আসলে শিখার কিছু, বা তাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারলে অনেক মাধ্যমে কথাও বলা যায়, কথা বলার শিক্ষা কৌশল ভাষাগত দক্ষতা অর্জন। আমাদের যে অত্যন্ত সুদক্ষ একজন সবল আমাদের নেতৃত্বে আছে সাধারণ সম্পাদক, যার কথা তো বলা বাহুল্য, একনাথ থেকে দুর্গুদিয়া বিভিন্ন সংগঠনের নেতৃত্বে ছুটে বেড়ায় সেই পরিবেশ আন্দোলন, নদী বাঁচা আন্দোলন, হ্যাঁ মানবাধিকার কমিশন থেকে শুরু করে বিভিন্ন সমাজসেবামূলক সংগঠনের সাথে সে জড়িত, অত্যন্ত সবল বাচলীন ভাষায় যিনি উপস্থাপনা করে সে আমি দেখেছি বিভিন্ন আমাদের যে স্থানীয় এমপিদের প্রোগ্রামগুলোতে সে অত্যন্ত সুন্দর দক্ষতার সাথে সে উপস্থাপনা করে বক্তব্য রাখে, যার বক্তব্যে একটা প্রোগ্রাম আমি দেখেছি আমাদের যে মহিলা এমপি শামসুন্নাহার ভূঁইয়া বলেছে যে কলিমুল্লাহ ভাই তো অত্যন্ত সুন্দর চমৎকার গুছিয়ে গেছে বলে, আসলে তা আমরা ওইভাবে অতটা বলতে পারি না। তো তখন অনেক ভালো লেগেছিল যে আমাদের একজন সাংবাদিক বড় ভাই তাকে নিয়ে একজন ক্যাবিনেটের এমপি যখন প্রশংসা করে তখন তো গর্বে আমরাও ভরে যাই। আসলে যাই হোক, আজকের এই দিনগুলো এবং প্রতিটা প্রোগ্রামে আমাদের সিনিয়র যারা এই প্রেস ক্লাবে মৃত্যুবরণ করেছে তাদেরকে অত্যন্ত শ্রদ্ধা সম্মান করব, সেই সাথে বলবো যে এই ধারাবাহিকতা, এই ভ্রাতৃত্ব, এই বন্ধন যাতে আমরা প্রত্যেকের বেলায় ছোট হোক বড় হোক সময়ের সাপেক্ষে আমরা যাতে এই আনুষ্ঠানিকতা ধরে রাখতে পারি। সর্বোপরি সেরে রেজাল কবি রাজীব ভাই মাঠে একজন দক্ষ, সবচেয়ে বড় দক্ষ সে সর্বদা মাঠে একজন সাংবাদিক যেভাবে সময় দিতে হয় সেই সময় সে দিয়ে থাকে, তার কাছ থেকে আমাদের শিক্ষণীয় আছে, তার কাছ থেকে কীভাবে মাঠে সময় দিতে হয় সেই বিষয়গুলো আমাদের শিক্ষণীয় আছে। পরিশেষে আমি বলবো রাজীব ভাইয়ের মঙ্গল কামনা করছি, রাজীব ভাইয়ের প্রতি ভালোবাসা জানাচ্ছি, জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। সর্বশেষ দাবি আমাদের যে পরবর্তী যে বক্তারা আসবেন তারা আমাদেরকে উপদেশ দিবেন, আপনাদের উপদেশগুলো যেন আমরা পালন করে পেশাগত দায়িত্ব পালন করে এগিয়ে যেতে পারি, এই লক্ষ্যে এই জ্ঞানে এই প্রজ্ঞায় আজকের মধ্যে এখানে। আসসালামু আলাইকুম। বড় ভাইরে ভালোবাসি। আর টঙ্গী প্রেস ক্লাবে এরপর মানে যত সদস্য আছে যাদের জন্মদিন হবে আমি চেষ্টা করবো আমি আর কাছে এটা পরিপূর্ণ করতে। আজকের এই রেজাউল করিম রাজীব ভাই জন্মোৎসবের টঙ্গী প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, আমাদের টঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমাদের প্রিয় কারিমুল্লাহ ভাই, সকলকে সকল সাংবাদিকবৃন্দদের আমার টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদ এবং বাংলাদেশ প্রবাসী শিল্পী টঙ্গী শাখার সম্পর্কে পক্ষ থেকে শুভেচ্ছা আছে। বিশেষভাবে শুভেচ্ছা আছে আমাদের রাজীব ভাইকে, সাংবাদিকতা একটা মহৎ পেশা এবং অনেক ঝুঁকিপূর্ণ একটা পেশা, তো সেই পেশায় যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে তো প্রত্যাশা থাকেই আমরা
আপনাদের কাছ থেকেই আমরা যেই সেবা পেয়ে থাকি সেই জায়গার থেকে বলবো, আজকের দিনে রাজীব ভাইয়ের প্রতি প্রত্যাশা থাকবে যে সুস্থ সুন্দরভাবে আমৃত্যু যেন তার কলম ন্যায়ের পথে পড়ে যায়। ধন্যবাদ সবাই। যার জন্মদিন তাকে কেন্দ্র করে বলছি দুটি কথা। এসেছিলে তুমি এ ধরায়, হাসিতে মুখ দিয়েছিলে সবার ধরায়। এই মানুষটি এমন একজন মানুষ যার ভালোবাসে আমরা সবাই মুগ্ধ। টঙ্গী প্রেস ক্লাবের পক্ষ থেকে সকল সদস্য কমিটি যারা রয়েছেন সবার পক্ষ থেকে তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই জন্মদিনের পিছনে যারা বিন্দুমাত্র শ্রম দিয়ে একটি কথা দিয়ে কাজ করেছেন তাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। এই মানুষটি বলেছেন আজকেই তার প্রথম জন্মদিন পালন করা হয়েছে। আমরা এরকম অনেকেই আছি জানি না কার জন্মদিন কবে, এটা এর আগে একদিন পালন করেছে কি, তবে তার কথায় আমি বুঝতে পেরেছি তিনি অনেক খুশি হয়েছেন। আর এই খুশি শুধু তার একার নয়, এই খুশি আমাদের সবার। আমরা একটা মানুষকে টাকা পয়সা ধন দৌলত দিয়ে কোনো কিছুতে খুশি করতে পারবো না। তার এই একটা কথায় আমরা বুঝতে পেরেছি তিনি কতটা খুশি হয়েছেন। আমরা যেন প্রত্যেকটা মানুষকে খুশি করার জন্য মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করি, এই কামনাই শুধু আমার সবার কাছে। আমাদের এই টঙ্গীর প্রেস ক্লাবের সকল সদস্য সকল কমিটি যেন সবার ভালোবাসে এগিয়ে আসি, সবাইকে যেন আমরা পাশে রেখে সামনে পথগুলো চলতে পারি, এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ অসংখ্য ধন্যবাদ। এবার আসলে কি যিনি আসলে সবসময় বক্তব্য রাখেন, যার বক্তব্যকে মানে সবাই প্রশংসা করে ছন্দে ছন্দে কবির ভাষায়, সে বক্তব্য রাখবেন টঙ্গীর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রিয় সাংবাদিক আমার প্রিয় আঙ্কেল। আমি আঙ্কেল মানে কি আমরা একদম ফ্রেন্ডের মতন এই করে চলি, যেহেতু আমার আঙ্কেল। এবং বক্তব্য রাখবেন জনাব কালিমুল লেখবান, টঙ্গীর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব কালিমুল লেখবান। আজ রাজীবের জন্মদিন, জীবন হোক তোমার রঙিন, সুখ যেন না হয় বিলীন, দুঃখ যেন না আসে কোনদিন, সমৃদ্ধিতে গড়ে উঠুক আগামীর দিন। আজ রাজীবের জন্মদিন, জীবন হোক তোমার রঙিন, সুখ যেন না হয় বিলীন, দুঃখ যেন না আসে কোনো দিন, আগামীর দিনগুলো হোক বর্ণে। আসলে ভালোবাসার দাবি সে তো বসে থাকা নয়, ভালোবাসার দাবি হলো কিছু বিনিময়। আর যে যাকে ভালোবাসে সে তাকে ভুলে না, যে যাকে ভালোবাসে সে তার স্মৃতিকে ধরে রাখে। আজকের আয়োজনে নেপথ্যে থেকে আমাদের জাহাঙ্গীর আক্রন্দ, রাজীব বা রাজীব বা বসির যারা উপস্থিত থেকে নেপথ্যে থেকে সহযোগিতা করেছে, হ্যাঁ সকলকে আসলে ধন্যবাদ জানাচ্ছি। একটা বিষয় না বলে নয়, আমাদের টঙ্গী প্রেস ক্লাবের আজ দশম পরিষদের কার্যক্রম পরিচালিত করছে। আমরা দশমতম পরিষদে আসার পর থেকে আমরা বিভিন্ন সাংবাদিক সাথে সামাজিক নেতৃবৃন্দ যারা আছে রাজনৈতিক সামাজিক বিভিন্ন প্রেক্ষাপটে সকল সংগঠনের কানেক্টিভিটিটাকে আমরা কি জোরালোভাবে করার চেষ্টা করছি। তার ধারাবাহিকতা আমাদের পরিষদ আসার পরে টঙ্গীতে ব্যাপকভাবে আমরা বিভিন্ন কার্যক্রম করছি প্রেস ক্লাব কেন্দ্রিক, যেখানে সুনাম সমৃদ্ধি ফুটিয়ে তোলার জন্য সরকারি পর্যায়ে বেসরকারি পর্যায়ে বিভিন্ন পর্যায়ে কিন্তু টঙ্গী প্রেস ক্লাবের ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা বর্তমান পরিষদ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, যার ফলশ্রুতিতে এই সুনাম এবং ঐতিহ্যের কারণে টঙ্গী গাজীপুর সারা দেশে একটা মডেল এবং আইকন হওয়ার চেষ্টা করছে টঙ্গী প্রেস ক্লাব। কারণ নিন্দুকের ভাসি আমি সবার চেয়ে ভালো, যোগ্য আমাদের বন্ধু আমার আধার করে যাবো, তবে সবাই মরে ছাড়তে পারে বন্ধু যারা আছে, নিন্দুকদের ছায়ার মতো থাকে পাশে পাশে, বিনামূল্যে ময়লা ধুয়ে পরে পরিষ্কার, বিশ্বের মাঝে এমন দয়াল মিলবে কোথায় আর, তাই নিন্দুক যে বেঁচে থাকে ভবিষ্য ইন্ডিয়া করে আমার আশা পূরণ হবে তাহার কৃপা করে। আজকে লিডিং দিচ্ছে বিভিন্ন সংগঠন, বিভিন্ন ব্যক্তি টঙ্গী প্রেস ক্লাবকে নিন্দাবাদ করছে।
কিন্তু টঙ্গী প্রেস ক্লাবের বর্তমান পরিষদ জিন্দাবাদের জন্য অর্থাৎ কি এটা সুনাম সমৃদ্ধি ঐতিহ্য ধরে রাখার জন্য প্রতিনিয়ত ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের সুখে এবং দুঃখে আমরা সেই করোনার সময়ও আমি ব্যক্তিগতভাবে প্রায় ধন্যবাদ জানাচ্ছি যিনি আমাদের বর্তমান প্রেসিডেন্ট মাহাতা সরকার আন্তরিকভাবে করোনার সময়ও সাংবাদিকদের জন্য যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছেন এবং প্রতিনিয়ত দেশের প্রেক্ষাপটে বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকলেও টঙ্গী প্রেস ক্লাব কিন্তু কি খোলা রেখেছেন। আর সর্বোপরি কথা হলো আমি সবসময় অভিভাবকের মতো অর্থাৎ আমি যদিও একটু আবেগপ্রবণ সহস্র বিভিন্ন পর্যায়ে থাকলেও উনি কিন্তু ড্রাইভিং স্টিয়ারিংয়ের মতো দৃঢ়তার সাথে সকল আমাকে বা পরিষদকে বা নতুন আমাদের যে সমস্ত নতুন সাংবাদিক সভা আছে সবাইকে খুব শাসন বলেন, আদর বলেন, স্নেহ বলেন, এভাবে কিন্তু উনি দেখে কিসের জন্য যেন আমরা ঠিক থাকি। তো সো এই জন্য আজকে তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, আনুষ্ঠানিক ব্যাপারে সকলকে সম্মানিত করছি, তার জন্য একটা তালি হয়ে যাক আমাদের সভাপতি যার জন্য আজকের আয়োজন আমাদের রাজীব ভাই, হ্যাঁ, যিনি আসলে ব্যক্তি স্বনামধন্য অর্থাৎ ব্যক্তি নামেই স্বনামধন্য, সে রাজনৈতিক অঙ্গনে সামাজিক অঙ্গনে টঙ্গীতে দেশের প্রেক্ষাপটে বিভিন্ন জায়গায় উনি কাজ করে যাচ্ছেন, তার কর্মের কারণে কিন্তু আজকে রাজীব মানুষের হৃদয়ে আসন করছে, ব্যক্তি চেহারা রাজীবের জন্য না, কর্মের কারণে। আর আমি নতুনদের প্রতি একটা কথা বলবো এটা এই জন্য যে রাজীব ভাইকে তোমরা যদি অনুসরণ অনুকরণ করো, ব্যক্তি রাজীবকে যদি ফলো করো তার মাধ্যমে অসংখ্য মানুষের একটা কানেক্টিভিটি আছে। একটা কথা আছে না যে বন্ধুর কথা কইও না বন্ধুর কাছে বন্ধুরও বন্ধু আছে, তার সাথে যেমন অনন্য গণ্যমান্য ব্যক্তি যে একটা সংযোগ আছে আমরা যদি তাকে ফলো করি নতুনরা যারা তার মাধ্যমে তাদের সাথে একটা কানেক্টিভিটি হবে, ব্যক্তি সুনাম সমৃদ্ধি কিন্তু কী হবে দৃঢ় হবে। তো এই কথাটা অবশ্যই আমাদের মনে রাখা উচিত আর তার কর্মের মাধ্যমে আমাদেরকে আসলে লিখনের মাধ্যমে যারা নতুন আছে তাদেরকে দৃষ্টান্ত হতে হবে। আমি যে কথা বললাম না যে ভালোবাসার দাবি সে তো বসে থাকা নয়, ভালোবাসার দাবি হলো কিছু বিনিময়। তো সো একজন সংবাদকর্মী যদিও আজকে বন্ধ গেছে দিনকাল সবাই চায় ডিজিটাল, সে ডিজিটালেরও কিন্তু আমরা ফায়দাটুকু আমাদেরকে নিতে হবে। কীভাবে, যেমন আমি এখন পলিথিনের উপর নিউজ করবো, নিষিদ্ধ পলিথিনের উপর নিউজ করতে চাই, তাহলে এই ব্যাপারে যদি আমি গুগলে সার্চিং করি 10-15 কোটি আমার নিউজ আমার কাছে চলে আসছে। এই সবগুলো পড়ার পরে তাহলে কিন্তু আমার একটা সেন্স কাজ করবে আমি পলিথিনের উপর নিউজ করতে চাই। আচ্ছা, এবার আমি কি রাসায়নিক বর্জ্যগুলোতে আমি লেখালেখি করতে চাই, তাহলে আমি ইনস্ট্যান্ট পত্রিকার পাশাপাশি আমি কিন্তু গুগলের কাছে তথ্যগুলো গল্পগুলো পাচ্ছি, অর্থাৎ আমাদের ডিজিটালের সুযোগটুকু আমাদের গুগল হতে হবে। আসলে এদের সুফল থেকে আমরা গুগলের দিকে বেশি অর্থাৎ কোনো দিকে আমরা ব্যস্ত থাকি। তো আজকে ব্যক্তি রাজীব অনেক শ্রম সময় মেধা দিয়ে কিন্তু তার আসামে আজকে এই পর্যায়ে আছে। আমি মনে করি সংবাদকর্মীকে প্রতিনিয়ত তার সেন্সর লাগাতে হবে, প্রায় নোজ থেকে নিউজ অর্থাৎ নাক থেকে যেমন খুশবু থেকে নাকের গ্রাম থেকে যেমন সংবাদ কালেকশন করে একজন সাংবাদিকের চৌকান্ন হতে হয়, চোখ কান নাক সব দিকে খোলা রাখতে হবে, তার দৃষ্টিভঙ্গিটাই একটা তাকানো থেকেই যেন সে কী হয় একটা নিউজকে তৈরি করতে হয়, এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। আর নতুনদেরকে অবশ্যই তার লিখনের মাধ্যমে, অনুসন্ধানের মাধ্যমে, কর্মের মাধ্যমে তার স্থান কিন্তু দখল করে নিতে হবে। গলাবাজি একটা জিনিস, তার রাজনৈতিক মঞ্চ না, এখানে হলো অর্জন, অর্জনের গর্জনটাই কিন্তু অন্যরকম থাকে। এই জন্য কাজী রবীন্দ্রনাথের একটা খুব সুন্দর কথা বলছিল এরকম যে মোর নাম এই বলেই খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক মোর পরিচয়, বা চলার পথে টনিক দেখা এত শুধু অভিনয় শুধু গান নিয়ে পরিচয়, অর্থাৎ এই যে নামে পরিচয় হোক না কিন্তু একজন সংবাদকর্মীকে তার কর্মে পরিচয় পরিচিত হতে হবে। এই জন্য আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করব আমরা দৃষ্টান্ত হই আর রাজীব ভাই আমাদের অহংকার, আমাদের অলঙ্কার, আমাদের বর্তমান পরিষদের উনি সাধারণ সম্পাদক, উনি যথেষ্ট পরিমাণে একজন পরিশ্রমী মানুষ, পরিশ্রমী যদি আমাদেরকে সেই সজাগ দৃষ্টিতে রাখতে হবে। আর যতদিন রাজীব ভাই বেঁচে আছে তার সুস্থতা সমৃদ্ধি আমরা কামনা করছি, আর উনি হাসি খুশি মানুষ, সকলের মতো হাসি খুশিতে থাকবে, ঠিক আছে। তো আমরা তার সুস্থতা কামনা করছি আগামী দিনগুলোতে আমরা যেন বর্তমান
বর্তমান পরিষদ এবং নতুনদের নবীন এবং প্রবীণের সমন্বয়ে যে আমরা যে জন্ম উৎসব বা জন্মদিন পালনের যে আন্তঃসংযোগ করার ইচ্ছা পোষণ করছি, সেখানে সামনের দিনগুলোতে আরও সুন্দর এবং মর্মান্ত করার আমাদের ইচ্ছা আছে। তো আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি নির্বাহী পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জ্ঞাপন করছি। ভালো থাকবেন, পাশে থাকবেন, দেখা হবে সামনের দিনগুলোতে। আসসালামু আলাইকুম। আজকে আমার জন্মদিন সত্যি কিনা আমি জানতাম, আমি জানতাম না। সকাল 10টার দিকে আমাকে কোয়ান্টাম ল্যাব থেকে ফোন দিয়ে বলল যে তুমি বাড়ি একটু এসো। তখন আমি জানলাম, জানার পরে মোটামুটি আমি ফেসবুক খুললাম, খোলার পরে দেখলাম যে বিভিন্ন জায়গাতে আমাকে উইশ করতেছে। বলতে আমি প্রেস ক্লাব আসলাম, কাজীবাগ শেয়ার করলাম। তখন কাজীবাগ বললো রাতে কিছু হবে নাকি, আমি না এরকম কিছু করতাম না, আমি কোন জন্মদিন আসলে পালন করিনি, আমি এমন কিছু করতাম না। হঠাৎ জাহাঙ্গীর ভাই আমাকে ফোন দিল, আপনি 9টার থেকে 9:30 9:30 প্রেসিডেন্ট আসবেন। তারপর কি রাজীব ভাই ফোন দিল আপনি 5 মিনিট পরে আসবেন। আমি সবচেয়ে পরে জাহাঙ্গীর ভাই ফোনার সাথে আমি হায়দ্রাবাদে ফোন দিলাম। জাহাঙ্গীর ভাই ফোনটা জানার সাথে আমি হায়দ্রাবাদে ফোন দিয়ে বললাম হায়দ্রাবাদ এই অবস্থা, ওরা বললো আমাকে প্রেস করে দেওয়ার জন্য, আমি তো কখনো এগুলো ফোন করিনি, হায়দ্রাবাদে যা বলার বললাম। সত্যি আমি আজকে খুবই আবির্ভূত জাহাঙ্গীরের প্রতি, রাজীবের প্রতি, বসিকার প্রতি, সুজনের প্রতি। কারণ ওরাও যদি আয়োজনটা না করতো হয়তো আজকে আমার এই আয়োজনটা হতো না। এবং সর্বাত্মক শহীদ হয়েছে আমার আমার দুই পাশে আমার অত্যন্ত শ্রদ্ধেয় আমার প্রিয় সভাপতি হায়দার ভাই এবং সেক্রেটারি কালিমুল্লাহ ইকবাল, তাদের প্রচেষ্টাই আজকে আমার জন্মদিন উদযাপন, এই জীবনের প্রথম জন্মদিন উদযাপন। আর এত জাঁকজমকভাবে আপনার জন্মদিন উদযাপন করবেন এটা আমি কখনো কল্পনা করিনি। আমার জীবনের প্রথম জন্মদিন পালন করা হচ্ছে আজকে, এটা আমার জীবনে স্মরণীয় হিসেবে থাকবে, আমার সবচেয়ে স্মরণীয় থাকবে আজকের দিনটা। আমার 48 শেষ পদার্পণ, এই আজকের দিনটা 48তম জন্মদিনটা আমার জীবনে সৌন্দর্য লেখা থাকবে। এবং তার সাথে লেখা থাকবে জাহাঙ্গীর, রাজীব, সুজন, বসি, তাদের প্রচেষ্টা কিন্তু আসলে আয়োজন হয়েছে। আর তাদেরকে সর্বাত্মক সহায়তা করছে আমার সভাপতি এবং সেক্রেটারি, ধন্যবাদ সবাইকে। তুমি তোমাকে এসব এবার এই যে আমাদের একজনের পক্ষ থেকে জন্মদিনের আমাদের যেহেতু কলম সৈনিক রাজীব ভাই, রাজীব ভাইকে ছোট্ট কলম, হ্যাঁ একটু ধরি সবাই, একটু এখানে তাকাই, এখানে একটা সবসময় কলম সৈনিক ভাবেই বেঁচে থাকে। এবার বক্তব্য রাখবেন আমাদের টঙ্গী প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব এম এ হায়দার সরকার, তাকে বক্তব্য আমার অত্যন্ত প্রিয় স্নেহের যেদিন থেকে টঙ্গী প্রেস ক্লাবের সদস্য হয়েছে আমাদের মধ্যে একটা সম্পর্ক হয়ে গেছে, আমি শাহজাহান ছোড়ের অবসর আমি এই ছেলেটাকে ভালোবাসি, এটা শাহজাহান ছোড় নিজেও জানে, আমি তাকে কত ভালোবাসি, ধন্যবাদ আজকে তাকে, আজকে রাজীবের শুভ জন্মদিন স্থাপনা করার জন্য। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের যদি অত্যন্ত পরিশ্রম তাকে সর্বমধ্যে পাওয়া যায়,
তার কোনো অবশ্যতা নাই। সাংবাদিকতার ক্ষেত্রে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে যে লোকটা কঠোর পরিশ্রম করে থাকে সেই আমাদের বিশেষ করে আমার প্রিয় মজার উপরে রাজীবের শুভ জন্মদিনের আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি তাকে আমি আল্লাহর কাছে প্রতিবাদ করছি যে আল্লাহ যেন তাকে আজকে আমাদের এই রাজীবের জন্মদিন ভবিষ্যৎ যারা টঙ্গী প্রেস ক্লাবের নেতৃত্বে আসবে টঙ্গী প্রেস ক্লাবে দিন যাদের নেতৃত্বে আলোকিত হবে সেই সেই আমাদের আমার বিশেষ করে প্রিয় ছোটো ভাই জাহাঙ্গীর বসে রাজীব আলামিন দুর্জয় জিলানি মামুন সহ আরও অনেকে ঠিক তারা আজকেই আজকেও একই পরিস্থিতি তারা তৈরি করলেন সে রাজীবের জন্মদিনটা পালন করে এবং আয়োজন করে আমি তাদেরকে টঙ্গী প্রেস ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি তারা তাদের কাছ থেকে আমি অনেক কিছু আশা করি ভবিষ্যতে তারা এই প্রেস ক্লাবের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য এবং প্রেস ক্লাবের ভাবমূর্তি যাতে আমাদের টঙ্গী তথা গাজীপুর সারা বাংলাদেশে উজ্জ্বল হয় সেই দিকগুলো বিবেচনা করে তারা চলবেন তারা সাংবাদিক করবেন তাদের কাছে সে আমার প্রত্যাশা রেখে আমি সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল এবং তাদের দীর্ঘায়ু জীবন এবং তাদের সুন্দর জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।
সুষমা সভাপতি এম এ হায়দার সরকার সাধারণ সম্পাদক ডাঙ্গের একবার সহ যারা আছেন সকলের নেতৃত্বে এখন কে যাচ্ছেন আমাদের প্রিয় বেজল করে রাজীব একটু খাওয়াই দেন রাজু বেড়ে হাতে হাতে ধরে হাতে ধরে ভিডিও হচ্ছে তো চামচ না হাতে ধরে হ্যাঁ খান 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 কামড় দেন কামড় দেন এদিকে তাকান খান খান সামনে গেলে তো পরে অন্য ক্যামেরা চলবে হ্যাঁ হ্যাঁ এদিকে তাকান বসির ভাই আমরা এখানে যারা আছি প্রত্যেকের ফেসবুকে কিন্তু অলরেডি স্টেটাস চলে গেছে